আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। গত বছর অক্টোবর মাসে পটাশপুর থানার মাংলা মোড়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে বন্ধ করে ব্যাগ দোকানের গয়না টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। আর সেই সময়ে এক দুষ্কৃতিকারী বাইকে এসে ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। কিছুদিন আগে 10ই অক্টোবর সেই মাংলা মোড়া বাজারে একটি ব্যাংক থেকেও বন্ধকি সোনার গয়না ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সে সময় মহিলার হাত থেকে গয়নার ব্যাগও ছিনতাই করে। ঘটনার অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এই দুটি ঘটনায় পুলিশ এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে। তদন্তের মধ্যে ভগবানপুরের এক ব্যক্তি বাইকের ডিকি ভেঙে 60,000 টাকা ছিনতাই হয়। ঘটনা বাইকের নম্বরে পুলিশ অভিযুক্তের সন্ধান চালায়। তদন্তের মধ্যে দুষ্কৃতিকারীরা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে সহ একাধিক রাজ্যে গা ঢাকা দেয়। সূত্রের খবর, ওই দলের কয়েকজন পাণ্ডা পশ্চিম মেদিনীপুরে বালিয়াচক এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। গত 15ই এপ্রিল আসে ওই দুষ্কৃতিকারীরা, সীতারাম দাস ও কুমার দাস, ধৃতদের বাড়ি উড়িষ্যার তাজপুরে। মাংলামোড়া থেকে বাইকে বিভীষণপুরের দিকে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। বাজার করতে এসে অভিযুক্তদের দেখতে পেয়ে সাদা পোশাকের পটাশপুরের এক ভিলেজ পুলিশ কর্মী পেছনে ধাওয়া করে এবং বিষণপুরের একটি সোনার দোকানে চুরির জন্য দুষ্কৃতিকারীরা ঢোকেন। সেই সুযোগ স্থানীয় লোকদের সাহায্যে দুষ্কৃতিকারীকে পুলিশ গ্রেপ্তার করে। অপর এক দুষ্কৃতিকারী পালিয়ে গেলে পুলিশ পেছনে ধাওয়া করে, বাইক সহ তাকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে তাদের টিআই প্যারেড করানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উড়িষ্যার ডাকবাংলো এলাকায় একটি দোকানের সন্ধান পায়। চুরি যাওয়া সোনা সেই দোকানের গড়িয়ে গয়না তৈরি ও বিক্রি করা হতো। সেই দোকান থেকে পুলিশ চুরি যাওয়ার গয়না উদ্ধার করে এবং উদ্ধার হয়েছে তালা ভাঙা দুটি সাজ সরঞ্জাম। সেই সঙ্গে অভিযুক্ত দোকানের মালিক কেশবচন্দ্র সাজকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত দোকানি বুধবার কাথি আদালতে তোলা হয়েছে। বিচারক তার 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নম্বর যখন আমরা যখন চেক করলাম তখন আমরা প্রথমে 4-5টা নম্বর পেয়েছিলাম। সেই 4-5টা নম্বর থেকে ভেরিফাই করতে করতে দুজনের নম্বর পাওয়া গেল। সেই দুজনের নম্বর যখন আমরা দেখলাম যে ফ্রিকুয়েন্টলি এরা এই এরিয়াতে মুভমেন্ট করছে, বাইরের নম্বর এগুলো, তখন ওদেরকে আমরা ইন্টারসেপশনের নম্বরগুলো বসালাম, কল ইন্টারসেপশনে, যে ওদের কথোপকথন কী হচ্ছে না হচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে ওরা আমাদের পশ্চিমবঙ্গের লোকই নয়, ঠিক আছে? কারণ ওনারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেই পারছি না, ঠিক আছে? মানে সেই কারণে আমাদের তিন চার দিন যে দেরি হলো, তিন চার দিন দেরি হওয়ার কারণও হচ্ছে এইটা যে ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? তখনই ওনারা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, তখন ওদের নম্বর অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক আছে? ক্রাইম করে বেরিয়ে যাওয়ার পর নম্বরগুলো ওনারা আবার সুইচ অফ করে দিচ্ছে, সেই জন্য ওনাদের লোকেশন আমরা আর পাচ্ছি না। মানে ক্রাইম করে যখন বেরিয়ে চলে যাচ্ছে তারপরে আর আমরা কিছু খুঁজে পাচ্ছি না। সেকেন্ড টাইম এই মাসেই যখন এসছে ওরা আবার, তখন মোস্ট প্রবাবলি 12 তারিখ থেকে বা 13 তারিখ থেকে ওদের নম্বরগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায়। তখন ওসি পটাশপুর সেই নম্বর যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমাদের যে তমলুকের যে সিএমজি সেল আছে তাদেরকে ইনফর্ম করে যে তাদের এই নম্বরগুলো আবার সার্ভেলেন্সে দেওয়া হোক, ঠিক আছে? তো ওসি পটাশপুর নজরে রাখছিল নম্বর দুটো। তো রাখতে রাখতেই ভগবানপুরে আবার আর একটা ইনসিডেন্ট ওরা 13 তারিখে করে ফেলেছে, ঠিক আছে? কোনো একজন বাইকে টাকা রেখেছিল বাজকুলে, সে বাইক থেকে টাকাটা আবার বের করে নিয়েছে। দিয়ে তারপরে ওদেরকে আমরা পুরো ট্র্যাক করি যে কোথা থেকে আসছে, কোথা থেকে বেরোচ্ছে। তখন দেখা গেলো যে ওরা আমাদের এই পার্শ্ববর্তী সবং দেবরা সাইড থেকে ওরা ঢুকছে। দিয়ে 15 তারিখে সকালবেলায় আবার যখন ঢুকেছে তখন আমাদের একজন ভিপি আছে, ভিপি ওর ফটো দেখে আইডেন্টিফাই করে ফেলেছে যে বাইকে করে যাচ্ছে, যে ভিপি পেছনে পেছনে ফলো করতে করতে যাচ্ছে, ঠিক আছে? দিয়ে ওসিকে জানিয়েছে, আমাদের পিসি পার্টির অফিসারকে জানিয়েছে যে এরকম এরকম ব্যাপার আছে, যে এরা ঢুকেছে আবার, আমি ফটো দেখে আমার তাই মনে হলো, কিন্তু ওরা ভগবানপুরের দিকে যাচ্ছে। দিয়ে সঙ্গে সঙ্গে আবার ওসি ভগবানপুরকে জানানো হলো, ভগবানপুরের নিয়ারেস্ট যে ভিপি আছে তাকে জানানো হলো। যাই হোক, আমাদের পটাশপুরের ভিপি যে আছেন ও
ভালো কাজ করেছে, পেছনে পেছনে গিয়ে একদম যে একটা দোকানে ঢুকেছিল সেখানে গিয়ে একজনকে ধরেছে। একজনকে যেই ধরা হয়েছে সঙ্গে সঙ্গে আরেকজন বাইকে করে ব্যাক করে আবার পড়াশোনার দিকে চলে আসছিল। দিয়ে আবার আমাদের তৌসিফবাবু যিনি আছেন, আয়ো আছেন, এই কেসের পিসি পার্টির অফিসার আছেন, উনি আবার যাচ্ছিলেন ভবনপুরের দিকে। দিয়ে মাঝখানে ওনাদেরকে যে একজন বাকি ছিল তাকে ধরা হয়েছে, যেটা টাকা ইয়ে করেছিল ব্যাংকে ঢুকে, যেটা সেটাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, সেটাতে ছজন অ্যারেস্ট হয়েছিল। দুটো আগ্নেয়াস্ত্র আমরা ওদের কাছ থেকে সিজ করেছিলাম, কিছু টাকা উদ্ধার করেছিলাম, ওইটাতে আগ্নেয়াস্ত্র ছিল। এদের কাছে এখনও কোনো আগ্নেয়াস্ত্র কিছু পাওয়া যায়নি। অন্যান্য থানাতে আমরা খবর দিয়েছি, এখানে যখন ওদেরকে আমরা ইয়ে করলাম, অ্যারেস্ট করলাম, তারপরে আমরা সার্ভ করলাম, মেসেজ সার্ভ করেছি সমস্ত থানাতে। আমাদের নিয়ারেস্ট, যেমন আমার সাব ডিভিশনের নিয়ারেস্ট বর্ডারের সাব ডিভিশন হচ্ছে আপনার এসডিপিও দেবরাকে বলেছি আমি, আর এসডিপিও বেলদাকে বলা হয়েছে, আর আমাদের কন্টাই টন্টাই এরা তো জানি। হ্যাঁ, ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে নিয়ে, না না, ওখান থেকে অ্যারেস্ট করে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা কোর্টে ইয়ে করেছি, প্রডিউস করেছি সোনা দোকানি একজন, ওর কাছ থেকেই তো এগুলো উদ্ধার হয়েছে, সোনার গয়নাগুলো। না, খুব ছোট দোকান, খুব বড় দোকান নয়। হ্যাঁ, ও বড় দোকান, ওর কাজ হচ্ছে আপনার মেল্ট করে দিয়ে যে যার কাছ থেকে চোরাই মাল কিনছে, ও সঙ্গে সঙ্গে মেল্ট করে দিয়ে আপনার এই মালগুলো বানাচ্ছে। হ্যাঁ, সেগুলোকে আবার নতুন করে বানাচ্ছে। আপনারা দু একটা জিনিস হাত দিলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কীরকম আছে। না, পূর্ব মেদিনীপুরে কোনো এদের আস্থানা ছিল না, ওরা ওড়িশা থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকতো পশ্চিম মেদিনীপুরের বালিচকে, ঠিক আছে, বালিচক স্টেশনের পাশেই বাড়ি ভাড়া থাকতো, যেখানে এবারে যেখানে যে বাড়িতে ভাড়া ছিল লাস্ট বারেও সেই বাড়ি ভাড়া ছিল, মানে যখন ওই লাস্ট যখন ক্রাইম করেছিল 10 মাসের দিকে গিয়ে ঘুরিয়ে দিলে লক ভেঙে যেত, এটা ডিকি ভাঙার জন্য এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের একসঙ্গে এটাতেই আমাদের 3টা কেস ডিটেক্ট হলো একসঙ্গে আপাতত। এখন দেখার যে আরও আমরা দেখছি যে এরা আরও কোন কোন কেসে ইনভলভ আছে, মানে আমরা অন্যান্য বর্ডারিং পেস যেগুলো আছে, পড়াশোনার বর্ডারিং কেস আমার সাব ডিভিশনে আপাতত এগড়া দেখা হচ্ছে, এগড়ার কোনো কেস যেরকম যদি থেকে থাকে তো, বা আপনার দেবরা সবং কেউ বলা হয়েছে যে এদের অ্যাডজাসেন্ট এরকম টাইপের কোনো ক্রাইম হয়েছে কি না, মূল অ্যাড্রেস বলতে, হ্যাঁ, এদের ওড়িশায়, তাই তো, ওড়িশা তাজপুর, যাজপুর, ওড়িশার যাজপুর। না, এদের সঙ্গে এরা দুজনেই এই ক্রাইম করে, মানে এদের গ্রুপ বলতে এরা দুজনেই, এরা দুজনেই ওই হাই স্পিডের সেই বাইকগুলো নিয়ে আসে এখানে টেম্পোরারি দেবরার দিকে বাড়ি ভাড়াতে থাকে, তাই তো, দেবরাতে তো, যেখানে লাস্ট এবারে কোথায় ছিল, দেবরা বালিচক, বালিচক স্টেশনের পাশে। হুম, জায়গা পরিবর্তন বলতে আমরা যা লেটেস্ট যেটা পেয়েছি সেখানে আমরা বালিচক স্টেশনের কাছে ওরা একটা বাড়িতে ভাড়া ছিল, সেই বাড়িতে লাস্ট বারেও এসে মনে হয় ওই বাড়িতেই ভাড়া ছিল, তো ওরা মোটামুটি 7 দিন বা 10 দিন এরকম করে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপরে চলে যায়, 7-10 দিন করে থাকে তারপরে চলে যায়। ওদের বাইকে করেই ওড়িশা থেকে বাইকে করেই চলে আসে, বাইকে করে এসে টেম্পোরারি এখানে থাকে 7 দিন 10 দিন, 7-10 দিন যতদিন থাকে ততদিন ক্রাইম করে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, গাড়ি আটক করা হয়েছে, একটা বাইকে দুজন থাকে। ব্যক্তিগত আইডেন্টিফিকেশন বলতে আমরা যেটুকু সিসিটিভি ফুটেজে যতটুকু পেয়েছি সেটাই, কারণ ওদেরকে এখানে অ্যারেস্ট করার পর ওদের কোনো ডকুমেন্টস কিছু সাবমিট করেছে, ডকুমেন্টস তো ছিল না বোধহয়, ডকুমেন্টস কিছু পাওয়া গেছে, ডকুমেন্টস ওদের একটা আধার কার্ড পাওয়া গেছে, আধার, বিশ্বচন্দ্র সাউ, না, কোনো না, ঢুকে রাখো না, কোনো না।
দোকানের নাম কি? দোকানের নাম ঋষভ চন্দ্র সাউ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।